আজ যে জায়গায় উপস্থিত হয়েছি এটি বুলবুলচণ্ডী রেল স্টেশন। বলে রাখা ভালো, এটি ব্রিটিশ আমলে তৈরি একটি রেল স্টেশন। ব্রিটিশ আমলে এখান দিয়ে কিন্তু প্রতিদিন নিয়মিত দুই বেলা ট্রেন যাতায়াত করতো, যাত্রীবাহী ট্রেন। সেখানে প্যাসেঞ্জার ওঠা নামা এবং পণ্য পরিবহন করতে পারত। কিন্তু বেশ কিছুদিন ধরে, বেশ কিছু কাল যাবত, এই বুলবুলচণ্ডী রেল স্টেশনটি অকেজ অবস্থায় পড়ে আছে। এখান দিয়ে শুধুমাত্র মালবাহী ট্রেনই চলাচল করে, কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে স্টেশন মাস্টারের ঘর কীভাবে অবহেলিত অবলালিত অবস্থায় পড়ে রয়েছে। ঘরগুলো দরজা ভাঙা, জানলা ভাঙা। এটি বুকিং অফিস, দেখুন কীভাবে পড়ে রয়েছে। দরজা জানালা সবই রয়েছে কিন্তু ভাঙা ভাঙা অবস্থায়। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি পুরো রেলওয়ে স্টেশন চত্বরটা। এই যে রেলওয়ে স্টেশনের এখানে কিন্তু যাত্রীরা একটা সময় বসে থাকতো, যাত্রীরা লাইন দিয়ে ভিড় করে কিন্তু এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেকশন করতো। এটা কিন্তু টিকিট কাউন্টার অফিস, অর্থাৎ যেখান থেকে যাত্রীদের টিকিট দেওয়া হয় যাতায়াতের জন্য। এই দুটি ছিল টিকিট বুকিং কাউন্টার। কিন্তু এই দুটি টিকিট বুকিং কাউন্টারে গ্রিল ট্রিল সব ভাঙা। আমরা একটু দেখার চেষ্টা করছি ভেতর দিকে। ভেতরে অনেক মেশিন রয়েছে কিন্তু ছাদের চাঙড় খসে পড়ছে, মানে যা হয় আর কি। ব্রিটিশ আমলে তৈরি, যার কোনো যত্ন নেওয়া হয় না, অযত্নে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এবং অযত্নে পড়ে থাকার ফলে এই অবস্থায় কিন্তু আজকে দাঁড়িয়ে আছে এই বুলবুলচণ্ডী রেলওয়ে স্টেশনটি। এটা কিন্তু অর্থনৈতিক গতি আজ ক্রমবর্ধমান। এরকম বিভিন্ন রেলের যে বিভিন্ন ঘরগুলো থাকে বা বিভিন্ন যে কার্যালয়গুলো থাকে, সেই কার্যালয়গুলো তালামারা অবস্থায় বন্ধ পড়ে রয়েছে। আমরা আরেকটু ভেতরের দিকে দেখার চেষ্টা করছি যে কী রয়েছে, আপনারা দেখছেন তো বন্ধুরা। এই রেলওয়ে স্টেশনটি এখন কোথায় অবস্থিত সে বিষয়ে বলি। এটি কিন্তু মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত বুলবুলচণ্ডীর রেল স্টেশন, অর্থাৎ আইহো এবং বুলবুলচণ্ডীর মাঝামাঝি যে স্থান সেই রেলওয়ে স্টেশন। এবং এখানে কিন্তু আগে ট্রেনের স্টপেজ ছিল এবং এই স্টপেজে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত শয়ে শয়ে যাত্রী ওঠানামা করত। এবং মালদা এবং শ্রীরামপুরের সাথে কিন্তু মালদা শহরের সাথে যাতায়াতের এটাই ছিল একমাত্র পথ। সে সময় কিন্তু গাড়ি ঘোড়ার অত প্রচলন ছিল না, কিন্তু যবে থেকে গাড়ি ঘোড়ার প্রচলন শুরু হয়েছে তবে থেকে কিন্তু একটা করে বগি নিয়ে যাত্রীবাহী ট্রেন চললেও এখন কিন্তু বর্তমানে সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং এই স্টেশনগুলি কিন্তু কোনো যত্ন নেওয়া হয় না এবং কোনো কাজও করা হয় না, এটি অবহেলিত অবলালিত অবস্থায় পড়ে রয়েছে। ওই যে প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে, টিনের চালা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু বুলবুলচণ্ডীর একটা আইও এবং বুলবুলচণ্ডীর ঐতিহ্যময় স্থান। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার লোকে আসে ছবি তুলতে এবং বিভিন্ন ধরনের ভিডিও বানাতে। এবং এই জায়গাটাই কিন্তু চরলক্ষ্মীপুর এবং বুলবুলচণ্ডী এবং আইহোর এই রেলওয়ে ব্রিজটি কিন্তু একটি সঙ্গম স্থান বলা যায়। কেননা এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক এপার থেকে ওপার, অর্থাৎ চরলক্ষ্মীপুর থেকে বুলবুলচণ্ডী বা চরলক্ষ্মীপুর থেকে আইহোর দিকে যাতায়াত করে। এই রেল স্টেশনের গা ঘেঁষে কিন্তু যে সড়কপথটি বয়ে গিয়েছে সেটি কিন্তু নালাগোলা রাজ্য সড়ক, অর্থাৎ একদম যে নালাগোলা ইটো হয়ে কিন্তু কালুঘাট খুলি যাওয়া যায়। এছাড়াও এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, নদীটি কিন্তু টাঙ্গন নদী। এই টাঙ্গন নদী কিন্তু নালাগোলা হয়ে শেষ পর্যন্ত গঙ্গারামপুরের দিকে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশনের যে টার্নিং, ইউ টার্নের যে সড়কপথ, সেই সড়কপথ দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। এবং আমরা টাঙ্গন নদীকে দেখতে পাচ্ছি এখান দিয়ে, এই টাঙ্গন নদীটি বয়ে গিয়েছে রাস্তার গা বরাবর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বুলবুলচণ্ডী রেলওয়ে স্টেশন। এই বুলবুলচণ্ডী রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে আমরা বুলবুলচণ্ডীর রেলওয়ে স্টেশনের যে ব্রিজটা, নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজটা এখন দেখতে পাচ্ছি। এই ব্রিজ দিয়েই কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক চরলক্ষ্মীপুর থেকে বুলবুলচণ্ডী যাতায়াতের একমাত্র পথ এবং সহজ গম্য পথ আর কি। বুলবুলচণ্ডী রেল স্টেশন দিয়ে কিন্তু বর্তমানে কোনো যাত্রীবাহী ট্রেন না চললেও এখান থেকে কিন্তু
বিভিন্ন ইঞ্জিন শুধুমাত্র ইঞ্জিন যাতায়াত করে এবং পণ্যবাহী মালগাড়ি কিন্তু যাতায়াত করে প্রতিদিন সকাল বিকেলে। তা কিন্তু এই যে লাইন রয়েছে, যে ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকের উপর দিয়ে কিন্তু প্রতিদিন নিয়ম করে পণ্যবাহী মালগাড়ি যাতায়াত করে। অর্থাৎ এইখান দিয়েই কিন্তু বাংলাদেশে পণ্যবাহী মালগাড়িগুলি শ্রীরামপুর হয়ে, অর্থাৎ সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশে পৌঁছে দেয়। আমাদের ভারতবর্ষের দ্রব্য আমদানি রপ্তানি হয়, দুটোই হয় এই রুট দিয়েই। কিন্তু মালদা থেকে বাংলাদেশ যাতায়াতের এটাই সব থেকে কাছের এবং সহজগম্য স্থান। তবে অনেকদিন ধরে কানাঘুষো শোনা যায় যে রেলওয়ে স্টেশনটি আবার পুনরায় চালু হতে চলেছে যাত্রীবাহী স্টেশন হিসেবে। অর্থাৎ এখান থেকে প্রতিদিন ট্রেন যাতায়াত করবে কাটিহার অবধি এবং শিলিগুড়ি অবধি। ডিএমইউ যে ট্রেন, সেই ট্রেন এখান থেকে ছাড়বে বলে শোনা যায়। অর্থাৎ মানে সিঙ্গাবাদ স্টেশন হইতে কাটিহার এবং নিউ জলপাইগুড়ি অবধি যে লোকাল ট্রেন চলে মালদা থেকে, তা কিন্তু সিঙ্গাবাদ হইতে চলবে, এরকম কিছু শোনা যায়। কিন্তু কবে থেকে তা কার্যকরী হবে তা এখনও জানা যায়নি, বা এ বিষয়ে রেল কোনো সদর্থক ভূমিকা নিয়েছে বলে এখনও জানা নাই, এটা লোকমুখে শোনা। তো বন্ধুরা, আজ এই ছিল আমার এটা ব্লগ। আশা করি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।